হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত আরেকটি নতুন পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আপনি সুন্দরবনের যেই স্থানে চোখ রাখুন না কেন, সুন্দরবনের স্বাভাবিক উদ্ভিদের নানান ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব সুন্দরবনের কিছু স্বাভাবিক উদ্ভিদের অসাধারণ ফুল সম্পর্কিত তথ্যচিত্র। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো গেঁয়ো গাছ বা গেঁয়া গাছ। এই গাছটির ফুল হলুদ রঙের। এই গাছটি অনেকটা দেখতে অক্টোপাসের সুরের মতো। অক্টোপাসে যেমন আটটা সুর থাকে, তেমনই এই গাছের ফুলগুলির আটটা সুর রয়েছে। দেখুন অসাধারণ দেখতে এই ফুলগুলি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, সুন্দরবনের স্বাভাবিক উদ্ভিদগুলির মধ্যে এই গাছটির আধিপত্য বা সংখ্যা সবথেকে বেশি। এই গাছটির নাম হলো বাণী গাছ। এই বাণী গাছের ফুলগুলি দেখুন অসাধারণ। ছোট্ট ছোট যে হলুদ হলুদ ফুলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো বাণী গাছের ফুল। সত্যিকারে যখন গাছে ফুলগুলি ফোটে, সমগ্র সুন্দরবনকে, সমগ্র ম্যানগ্রোভ অরণ্যকে আলোকিত করে রাখে এই ফুলটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এরপর যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো শিয়াল কাঁটা। এই গাছটিতে বড় বড় কাঁটা রয়েছে, এমনকি এর পাতাও পর্যন্ত কাঁটায় ভর্তি। এ কিন্তু এই গাছের ফুল অসাধারণ সুন্দর দেখতে। দেখুন একটু নীলাভ এবং সাদা রঙের ফুলগুলি অসাধারণ দেখতে। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো গোরান গাছ। সুন্দরবনের সবথেকে দামি গাছ এটি। এই গাছটির ফুল দেখুন অসাধারণ দেখতে। লাল লাল ছোট ছোট ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। ওই যে লাল লাল ফুলগুলি, ওগুলি হচ্ছে গোরান গাছের ফুল। এই যে সুন্দরবনের স্বাভাবিক উদ্ভিদগুলো রয়েছে, প্রত্যেকটা ফুল থেকে কিন্তু মৌমাছি মধু সংগ্রহ করে। এমনকি যারা সুন্দরবনের গভীর অরণ্য থেকে মধু সংগ্রহ করে, তাদের এতটাই দক্ষতা রয়েছে, সেই মধু টেস্ট করে বলতে পারে যে কোন ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করেছে। এমনকি এই মধুগুলি বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। সুন্দরবনের গভীর ম্যানগ্রোভ অরণ্যে কীভাবে মধু সংগ্রহ করা হয় সে সম্পর্কিত তথ্যচিত্র আপনাদের সাথে অন্য কোনো সময়ে ভাগ করে নেবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে আগামী রবিবার ঠিক বিকেল 5 ঘটিকায় নতুন কোনো পর্ব নিয়ে। যদি আমার এই তথ্যচিত্রটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে দ্রুত পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।